দীঘাতে যাচ্ছি, তো এরকম ফাঁকা ট্রেন প্রথমবার যাচ্ছি। এই দাদারাও কিন্তু সাঁতরাগাছি থেকে উঠেছে, এই দাদারাও কিন্তু একদিনে ব্যাক করবে, তাই তো? একদিন গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন রয়েছি আমি শিয়ালদা স্টেশনে। অন্য দিনের মতন আজকের হচ্ছে আমরা শিয়ালদা থেকে ভাবছিলাম যাব কোথাও, মানে শিয়ালদা এসে ডিসিশন হবে যে কোথায় যাব অ্যাকচুয়ালি। তো বাড়ি থেকেই আমাদের ট্রেনটা লেট হয়েছে, যে কারণে শিয়ালদা বা হাওড়া থেকে কোনো জায়গার থেকে ট্রেনটা মানে ট্রেন ধরবো না আমরা। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে অটো বা বাস ধরে চলে যাবো হচ্ছে সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি স্টেশন থেকে তারপরে যাব হচ্ছে দীঘাতে। তো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে। তো আজকে রুটটা একটু অন্য রকম হবে, কেননা সাঁতরাগাছি থেকে দীঘা যাব এই এক্সপিরিয়েন্সটা সবাই করে না অ্যাকচুয়ালি, সবাই হাওড়া থেকেই সবাই দীঘাতে যায়। তো আমরা আজকে সাঁতরাগাছি থেকে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর ভিতরে নানা রকম ইনফরমেশান থাকবে, কেননা কত টাকা ভাড়া কী বৃত্তান্ত পুরো ডিটেলস থাকবে। তো চলো দেখতে থাকো। এই বাজারের সামনে দিয়ে আমরা অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের সামনে দিয়ে। ওই যে পিছনটা দেখতে পাচ্ছ, এখান থেকে সাঁতরাগাছি বাস ছাড়বে, দেখতে পাচ্ছ ওই যে সাঁতরাগাছি বাস। তো বাসে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি কত টাকা ভাড়া নেয় কি বৃত্তান্ত। সাঁতরাগাছি আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাস পেয়ে গেলাম আমরা। আমাদের লাকটা মনে হচ্ছে ভালো চলছে, যে এখান থেকে সাঁতরাগাছি আজকে নতুন অভিজ্ঞতা দীঘাতে যাওয়ার, মানে সবাই অ্যাকচুয়ালি যায় হচ্ছে হাওড়া থেকেই সম্ভবত। তো আমাদের একটু প্ল্যানটা একটু অন্যরকম চেঞ্জ হচ্ছে, যে কারণে আমরা বাস ধরে এখান থেকে সাঁতরাগাছি যাব, তারপরে ওখান থেকে ট্রেন ধরব। সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম সবে। তো এখান আমরা শিয়ালদা থেকে বাসে উঠেছিলাম সাঁতরাগাছির। তো এখান থেকে 25 টাকা মতন বাসে ভাড়া নিল, আর এখান থেকে স্টেশনে আর কিছুটা সামনে গেলেই স্টেশন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে দীঘাতে আজকে। তো 8:10 সম্ভবত ট্রেন, 75 টাকা সামথিং ভাড়া নেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই মজা পাবে। আজকের রুটটা একটু অন্যরকম দেখালাম, কারণ অ্যাকচুয়ালি বাড়ি থেকে যখন বেরিয়েছি তো আমরা যদি স্টেশনে হাওড়া স্টেশনে যেতাম, তো হাওড়া স্টেশনে 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল, সেই ট্রেনটা পেতাম না, যে কারণে আমরা ডিসাইড করলাম শিয়ালদা থেকে সাঁতরাগাছি যাব। সাঁতরাগাছি থেকে একটা ট্রেন আছে যেটা হচ্ছে দীঘা পর্যন্ত যায় 8:10। তো আমাদের টাইম টেবিলে ম্যাচ হয়ে গেল, তো তার জন্য এখানে চলে এলাম। এখান থেকে তারপরে হচ্ছে যাব দীঘাতে। তো তোমরা যদি এরকম তাম্রলিপ্ত এক্সপ্রেস মিস করো, তো তোমরা হতাশ হয়ে বাড়ি ফিরে যেও না, কারণ এখান থেকেও যাওয়ার রুটটা এখান থেকে আছে, কারণ সাঁতরাগাছি পর্যন্ত চলে আসতে পারো, তারপরে এখান থেকে তোমরা ট্রেন ধরে চলে যেতে পারো। ট্রেনের ভাড়া সম্ভবত নেবে 75 টাকা সম্ভবত নেবে। তো মোটামুটি 4 ঘন্টায় দীঘা পৌঁছে যাবে, আমরা 12টা সম্ভবত দীঘায় চলে যেতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই মজা পাবে, আর দীঘার ভিডিওতে তো প্রচুর অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন যে পিছনে দেখতে পাচ্ছ এখান থেকে টিকিটটা কেটে ফেললাম। এখান থেকে টিকিটের মূল্য নিল হচ্ছে 90 টাকা, অ্যাকচুয়ালি হাওড়া থেকেও 90 টাকা মূল্য আর এখান থেকেও 90 টাকা। এটা হচ্ছে সুপারফাস্ট স্টেশন সাঁতরাগাছি টু দীঘা। তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে, সম্ভবত ওই সাইডটাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো 7:50, আমাদের ট্রেন হচ্ছে 8:10, ঠিক আছে 8:10। অ্যাকচুয়ালি এই সাঁতরাগাছি স্টেশনে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম,
তো ফার্স্ট টাইম এসে দেখছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এখান থেকে দীঘা যাওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করে। তো আমাদের জেনারেল কম্পার্টমেন্ট সম্ভবত সামনে পড়বে, যে কারণে সামনে আসলাম। পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে কত ভিড়, প্রচুর মানুষ এখান থেকে কিন্তু যাবে। এইদিকেই তো যাচ্ছে, তো আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি সাতরাগাছি স্টেশনে। এটা হচ্ছে জেনারেল কামরা। তো জেনারেল কামরায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় কম এখান থেকে। তো এখান থেকে মোটামুটি আমাদের ডিস্টেন্স, মানে এখান থেকে লাগবে হচ্ছে 4 ঘন্টা মতন সামথিং লাগবে এখান থেকে। এটা যদিও সুপার ফাস্ট, 4 ঘন্টা দেখাচ্ছে অ্যাপসে, এবার কতটা সময় লাগবে জানি না। তো দেখি ট্রেনে বসে কতটা সময় লাগে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমাদের ট্রেন সাতরাগাছি থেকে পুরো কারেক্ট টাইমে হচ্ছে ছেড়ে দিয়েছে। তো এই ট্রেনটা, তোমাদেরকে একটা ইনফরমেশান আমি তোমাদেরকে বলি, এই ট্রেনটা কিন্তু শুধুমাত্র সানডেতেই চলে। তো সানডেতে যেহেতু চলে, কিন্তু খুব কম লোক এখানকে মানে এই ট্রেনটা জানে, যে সাতরাগাছি টু দীঘা। সবাই অ্যাকচুয়ালি হাওড়া থেকেই বেশি লোক যাতায়াত করে, তাম্রলিপ্ত এক্সপ্রেস বা অন্য অন্য আরও এক্সপ্রেস। এটা কিন্তু শুধুমাত্র সানডেতেই এখান থেকে যাওয়া হয়। অনেকে জানে না যে এই ট্রেনটা কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে একদমই ফাঁকা থাকে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে পুরো ফাঁকা, দেখো তোমাদেরকে দেখাই, পুরো কিন্তু এখানে পুরো ফাঁকা এই জায়গাটায়। তো এইটা যদি তোমরা আসো, মানে শিয়ালদা থেকে 25 টাকা মতন ভাড়া নিয়েছে আমাদেরকে বাসে, তো সাতরাগাছি স্টেশনে নামিয়ে দিয়েছে। তো সাতরাগাছি স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়ছে হচ্ছে 8:10, পুরো কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আমাদের জার্নি হতে চলেছে 185 কিলোমিটার মতন। তো সম্ভবত 11:10-15 নাগাদ আমাদের দীঘাতে পৌঁছে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভীষণই মানে অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, অনেক ইনফরমেশান পাবে, আর দীঘার বীচ তো তোমাদেরকে দেখাবো। প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেল, এখন বাজে ঘড়িতে দেখো 9:09, মানে 8:10 আমরা ট্রেনে উঠেছিলাম। আমরা এই জায়গায় 4 জন মাত্র রয়েছি, এছাড়া আর কেউ নেই। দেখো পুরো ফাঁকা, এত ফাঁকা হবে বোঝা যায় না। তো আমাদের প্রায় 3 ঘন্টা মতন জার্নি হয়ে গেছে, আর এখন হচ্ছে কাঁথি স্টেশন ছাড়ছে। দেখো কাঁথি স্টেশন ছাড়ছে, এখন বাজে ঘড়িতে 11:10, আর আমাদের আর 1 ঘন্টা মতন এখান থেকে লাগবে, 1 ঘন্টা না 40 মিনিট মতন এখান থেকে লাগবে তো দীঘাতে যেতে। তো আজকে একটা কিন্তু নতুন মানে এক্সপিরিয়েন্স বলতে পারো, সাতরাগাছি থেকে আমি ফার্স্টবার দীঘাতে যাচ্ছি, তো এরকম ফাঁকা ট্রেন প্রথমবার যাচ্ছি। এই দাদারাও কিন্তু সাতরাগাছি থেকে উঠেছে, এই দাদারাও কিন্তু একদিনে ব্যাক করবে, তাই তো? একদিনে ব্যাক করবে, গিয়ে ফুল আনন্দ করবে, করে আবার ব্যাক করবে। তো ভীষণই মজা হবে দীঘাতে গিয়ে। সো ফাইনালি ট্রেন থেকে কিন্তু নেমে গেলাম দীঘার স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। যতটা মোটামুটি মনে হচ্ছিল যে দেরি করবে ট্রেনটা, তো ততটা মনে হয় দেরি করেনি। যেহেতু সুপার ফাস্ট ছিল, সেহেতু পুরো রাইট টাইমে, মানে 11:52 এখন, পুরো 11:52 মানে দীঘাতে পৌঁছানোর কথা ছিল, তো পুরো 11:52
ট্রেনটা পুরো একদম দীঘাতে ঢুকলো। খুব বেশি একটা লোক নেই, একদম খুব কম লোকজন দেখতেই পাচ্ছ। তো পুরো এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছু খাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে তারপরে বিচে যাব, ঠিক আছে? তো চলো। বাঙালি মানেই কিন্তু হচ্ছে দীঘা, কেননা আমাদের, আমরা যারা কলকাতার আশেপাশে যে কোনো জায়গায় থাকি না কেন, তো কম বাজেটে মানে সমুদ্র স্নান যদি করতে চাও তো সকালে এসে বিকেলেও চলে যাওয়া যায়, এরকমের জন্য কিন্তু দীঘা বেস্ট অপশান। তো যে কারণে দীঘা কিন্তু বারবার ছুটে আসা, একটু গরমের ছুটি বা পরীক্ষার টাইমে গরমের ছুটি বা একটু মনটা অন্যরকমের জন্য, রিফ্রেশমেন্টের জন্য দীঘা কিন্তু বারবার আসাই যায়। তো চলো দীঘা থেকে এবার স্টেশন থেকে নেমে এখান থেকে বেরোবো, বেরিয়ে পুরো বিচে যাব। বিচে গিয়ে তো বিচের পুরো পরিবেশটা তোমাদেরকে দেখাবো। তো চলো বিচে যাওয়া যাক। দীঘা সামনেই দেখতে পাচ্ছ স্টেশন, আর ঠিক এর বাইরে দিয়েই কিন্তু আমাদেরকে বের হতে হবে। তো দীঘা স্টেশন পিছনে দেখতে পাচ্ছ, দীঘা স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছি। তো বাইরে বেরিয়ে এবার কিন্তু টোটো বা অটো ধরে বা হেঁটে আমরা কিন্তু যাবো কিন্তু এবার বিচের দিকে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই জায়গাটা থেকে কিন্তু অটো বা টোটো ধরে, আর এটা হচ্ছে দীঘার স্টেশন। আর স্টেশন থেকে এই যে বেরিয়ে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ বেরোচ্ছে, বেরিয়ে তারপরে কিন্তু বিচের দিকে যাবে। কত করে টোটো ভাড়া? ১০ টাকা করে। হোটেল লাগলে আমরা না না নিউ দীঘা না ওল্ড দীঘা নিউ দীঘা যাবে 10 টাকা করে, তাই তো? তো এখান থেকে কিন্তু টোটো নিয়ে তারপরে কিন্তু 10 টাকা করে এখান থেকে ভাড়া নিয়ে তারপরে নিউ দীঘায় তোমরা যেতে পারো। তো অটো বা টোটো এখান থেকে কিন্তু ধরতে পারো। আমরা সাধারণত এখান থেকে হেঁটে যাবো, একদম সামান্য পথ এখান থেকে। এই দিকটা গেলে হচ্ছে ওল্ড দীঘা, আর এই সাইডটা গেলে হচ্ছে নিউ দীঘা। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো, এখান থেকে ভাড়া মাত্র 10 টাকা সি বিচের দূরত্ব। আপনারা যেখানেই যান না কেন, যদি নিউ দীঘায় যান তাও 10 টাকা, আর যদি ওল্ড দীঘাতে যান তাহলেও হচ্ছে 10 টাকা করে ভাড়া। তো পিছনে দেখতে পাচ্ছ জ্যাম, কতটা পরিমাণে জ্যাম এখান থেকে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই যে সামনে বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো কিন্তু যে বাসগুলো হচ্ছে শিয়ালদা থেকে ছাড়া হয়েছিল সেই বাসগুলো কিন্তু মানে সকালবেলা যাই, যে বাসগুলো 6টা বা 6:30 মতন সময় যে বাসগুলো ছেড়েছিল সেই বাসগুলো কিন্তু এখন এসে পৌঁছাচ্ছে, আর ট্রেনেও কিন্তু সেম টাইমেও এখানে এসে পৌঁছাচ্ছে। কিন্তু ট্রেনে আমি মনে করি বেশি জার্নিটা কম মনে হবে, তো ট্রেনে আসাই বেশি ভালো। তো চলো এবার হাঁটতে হাঁটতে এই দিকটায় যাবো। বেশিটা দূর না, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতন। তো হাঁটা পথ, আমরা সিঙ্গেল ছেলে যেহেতু, তো হাঁটা পথ বেশি মনে হয় ভালো। তো হেঁটে হেঁটেই বিচের দিকে যাচ্ছি এখন। পিছনে হচ্ছে নিউ দীঘার যে বিচটা আছে সেই বিচটা। তো এখন আমরা হেঁটে হেঁটে ওল্ড দীঘার দিকে যাচ্ছি। তো এবার কিছু খেয়ে নেব, সকাল থেকে খাওয়া বলতে সকালবেলা মোটামুটি লুচি আর ঘুগনি খেয়ে বেরিয়েছি। তো এখন বিচে গিয়ে আগে দেখবো ফার্স্টে কিছু খাওয়ার জিনিস আছে, কারণ ওয়েদারটা কিন্তু বীভৎস গরম, আর গরম মানে কিন্তু দীঘাতে সবাই এই টাইমটাই কিন্তু সমুদ্রে স্নানের জন্য কিন্তু সবাই এই টাইমটাই এখানে আসে। তো চলো বিচে যাওয়া যাক। তো হেঁটে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, কারণ এই দাদাকে পেয়ে গেলাম। দাদা হচ্ছে অটোতে করে 10 টাকা করে ভাড়া নিচ্ছে, ওল্ড দীঘাতে আমাদের নামিয়ে দেবে। তো ওখানে গিয়ে তোমাদেরকে পুরো বিচটা দেখাবো, না আরও নানা ইনফরমেশান তোমাদেরকে দেবো। তো বছরের যে কোনো সময় আসেন না কেন, যে চাই শীত গ্রীষ্ম বর্ষা, দীঘায় কিন্তু ভিড় কিন্তু সব সময়ের জন্য লেগেই থাকে। সামনে দেখতেই পাচ্ছ দেখো, আর এখন হচ্ছে গরম, আর বাঙালিদের গরম মানে একবার দীঘা থেকে স্নান করা, মানে যেমন পুকুরে বা নদীতে স্নান করার মতন একবার গিয়ে সমুদ্রে স্নান করে আসি, সেই ব্যাপারটা কিন্তু লেগেই থাকে। কিন্তু যাই বলো না কেন, দীঘা যখন ঢুকে গিয়েছি গরম যতই থাকুক না কেন,
ঠান্ডা কিন্তু হাওয়া, যে হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে চলছে, যে গরমটা সেই গরমটা কিন্তু অনুভূতি একদমই হচ্ছে না। আমরা কিন্তু নেমে গেলাম এই পিছনে, আমাদেরকে যে অটোটা ছিল সেই অটোটা কিন্তু এখানেই নামিয়ে দিল, আমাদেরকে 10 টাকা করে ভাড়া নিল। তো এবার আমরা বিচের দিকে যাব, যেহেতু আমাদের একদিনের চ্যালেঞ্জ যে একদিনে আবার ব্যাক করা যায়, তো এবার আমরা পুরো বিচে চলে যাব। আমরা হোটেলে তোমাদেরকে স্পেসিফিকভাবে আর বলছি না যে হোটেল কত কী ভাড়া বা কত টাকা। তো তোমরা এখানে প্রচুর হোটেল আছে, এখানে চাইলে অ্যাকচুয়ালি এইসব হোটেলগুলো 2,000, 2,500, 3,000 সামথিং এরকম রেট। তো ভিতর দিকে একটা রাস্তা আছে এই সামনে দিয়ে, যেখান থেকে তোমাদেরকে হচ্ছে অটো যেখানে নামাবে সেখান থেকে একটু সামনে এগিয়ে গেলে 500-400 এভারেজ হোটেল তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো যতক্ষণ নেক্সট ভিডিও না আসছে ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, গুড বাই।